ভারতের ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এতে করে বাংলাদেশের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে তবে এই ক্ষেত্রে উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা আছে কিনা না এ বিষয়ে আজকে আলোচনা করব আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাত স্মৃতি আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুরুতে আপনার কাছ থেকে আমি যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে এই যে ভারতের থেকে ফারাক্কাবাদের একশো আটটি গেট খুলে দেওয়া হলো এবং এক্ষেত্রে আসলে কতটুকু বন্যার প্রভাব পড়তে পারে ধন্যবাদ আসলে ভারতের নিয়ে বিস্তর একটা ভাবনার বিষয় আছে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা বরাবরই দেখে আসি যে উনিশশো সালে একুশে এপ্রিল বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে কিন্তু ফারাক্কাবাদটা চালু করেছিল ভারত সরকার তারপরে থেকে এই তারপরে প্রায় পঞ্চাশ বছর হচ্ছে এই পঞ্চাশ বছরে কিন্তু বাংলাদেশকে ডুবে যাচ্ছে ভারতের ফারাক্কা এবং প্রতি বছরই বাংলাদেশে হাজার হাজার হেক্টর জমির ফসল বিশেষ করে আমনের সময় আমনটা তুলিয়ে দেয় এবং এই কারণে দেশে জিডিপির পরিমাণ কিন্তু কমে যায় ফারাক্কার কারণে কারণ এই যে যখন আপনার আমনের আমনটা ঠিক মতো হবে না আপনি আমন ধানটা সংগ্রহ করতে পারবেন না ঠিক তখন থেকে এটা কিন্তু জিডিপিতে প্রভাব ফেলবে তা আমি আমার যেটা দেখে আসছি যে যুগে যুগে যে ভারত সরকার পঁচাত্তর সালের পর থেকে এইটা চালু করার পর থেকে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই একটি সরকার ক্ষমতা আসে তারপর আপনার ক্ষমতায় আসলেন আপনার হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব উনি ক্ষমতায় আসলেন তারপর আবার জিয়াউর রহমান সাহেব আসলেন তারপর তারপর বিএনপি এবং আওয়ামী লীগ এবং বিগত আপনার প্রায় দেড় দশক ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে কিন্তু দেখা যাচ্ছে যে বা আমরা যেটা দেখতে পেরেছি এই বছরগুলোতে ফারাক্কা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্চ করা হয়নি আর ভারত যে সময় ফারাক্কাটা করেছিল ভারত মূলত কিন্তু ফারাক্কা করেছিল বাংলাদেশকে আটকানোর জন্য নয় ভারত ফারাক্কা করেছিল হচ্ছে ভারতের ফারাক্কার সূচনাটা হয়েছে উনিশশো সালে অর্থাৎ ভারত কিন্তু বাংলাদেশের সৃষ্টি হবে এইভাবে এটা ভেবে কিন্তু ভারত ফারাক্কাবাদ করেনি ভারত ফারাক্কা করেছিল যে পূর্ব পাকিস্তানকে ডুবিয়ে মারবে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্যই ভারত উনিশশো সালে ফারাক্কাবাদের সূচনা করে এবং যেটা আপনার আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই ফারাক্কাবাদ নির্মাণ শেষ করে কিন্তু শেষক নির্মাণ শেষ হওয়ার পরেও কিন্তু ফারাক্কাবাদে কিন্তু চালু করতে পারেনি শেষ মানে অনেক পাঁচ বছর পরেছে এসে ফারাক্কা বাদ চালু করেছে আর আপনি যেটা বলেছেন যে এর প্রভাবটা কী হবে প্রভাবটা কী হবে বন্যার আশঙ্কা হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে একদিনে যদি এগারো লাখ কিউসেক পানি যদি পদ্মা নদীতে প্রবেশ করে আপনার বালতির ধারণ ক্ষমতা বিশ লিটার আপনি একশো লিটার পানি যদি বালতিতে ঢেলে দেন আপনি কি হবে আপনার পানি উপচে চলে যাবে ঠিক একইভাবে পদ্মা নদীতে যদি আপনার এগারো লাখ কিউসেক পানি যদি আসে সেই পদ্মা নদী কিন্তু আর পদ্ম নদী থাকে না পদ্মা নদী কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে রূপ নিতে পারে অর্থাৎ আমি বলছি বঙ্গোপসাগর এই জন্য বললাম যে পদ্মা নদীর পানিটা বিস্তৃত হয়ে যাবে এবং বিশেষ করে পদ্মার চরা অঞ্চলে এবং দুই কুলে হাজার হাজার হেক্টর জমি কিন্তু তুলিয়ে যাবে এবং এই তৈরি দেওয়াটা কিন্তু একদিনের নয় অর্থাৎ আজকে ফারাক্কা গেট খুলে দিল কালকে পানিটা আসলো পরশু দিনের পানিটা নেমে গেলো তা কিন্তু নয় এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় এই দীর্ঘময় হয় এই হওয়ার কারণে আপনি এটা যদি এক মাস দীর্ঘ হয় মনে করেন আপনি পুরো সেপ্টেম্বর মাসটা যদি আপনার এই বন্যার পানির নিচে আমাদের জমিগুলো তলিয়ে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আমন আর পাবেন না এক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের আমনের জন্য কৃষির জন্য খুবই আতঙ্কজনক এবং আমাদের দেশের নদ নদীর পানিগুলো তো শুধু পদ্মা নয় পদ্মার সঙ্গে যে আপনার খাল নদীগুলো আছে ডাল নদীগুলো আছে এই নদীতে পানি আমি আরেকটি প্রশ্ন করতে যাই আপনি কি আপনি বক্তব্যের মধ্যেই বলেছেন যে ভারত বাংলাদেশকে 50 বছর ধরে এইভাবে পানি দিয়ে ডুবাচ্ছে তো এই 50 বছরে অনেক রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় আসতে দেখেছি সবথেকে বেশি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু তারপরেও কোন সরকারই কেন ভারতের সাথে এই বিষয় নিয়ে সংলাপের একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারলো না এখানে একটা কথা বলি আমি যে সেই সময় তৎকালীন ভারত সরকার বাদটা করেছিল কিন্তু আপনার জানতে কেন করেছিল সে করেছিল হচ্ছে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য যাতে কলকাতা বন্দরের নাব্যতা থাকে তখন তারা জানতো যে পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান কোনোদিন ভারতকে কোনো বিষয়ে সহজ করবে না যার তাদের কলকাতা বন্দরকে সচল রাখতে হবে এই জন্য কিন্তু এই এই ভারতে এই কাটা করে চলে যদিও সে সময় পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের তৎকালীন পানি বিভাগের প্রকৌশ প্রকৌশলী একজন তিনিও কিন্তু এটা বলেছিলেন যে এই বার্তা করা আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য ঝুঁকি হবে কিন্তু সেটা তারা এই ভারত সরকারের শোনেন নিয়ে কারণটা হচ্ছে কি তারা চেয়েছিলেন যে আপনার কলকাতা বন্দরটাকে ঠিক রাখে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিগত প্রতি শেখ হাসিনা সরকার সেই সরকারের সময় কিন্তু বাংলাদেশের ভারতের ভারতকে কিন্তু বাংলাদেশের বন্দরগুলো কিন্তু গুলোকে ব্যবহার করার অনুমতি তারা দিয়েছে আপনি জানেন যে মঙ্গলা বন্দর পায়রা বন্দর এই সবগুলো বন্দরে কিন্তু ভারতকে ব্যবহার অনুভূতি আছে যদি ভারত সেই সময় জানতো যে আওয়ামী লীগ নামে কোন এক দল বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং সেই দল আমাদেরকে এতগুলো সুবিধা দিবে তাহলে কিন্তু আমার মনে হয় সেই সময় ভারতে এই দলগুলো এই এই সেই সময়ই বিলিয়ন ডলার খরচ করে বাট্টা দিত না তারাও জানতে পারেনি যে তাদের সেবাদাস একটা সং রাজনীতি দল বাংলাদেশে এসে তাদেরকে এত সুবিধা দেবে কিন্তু এই যে একটা ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ এবং প্রতিবারই দেখা যাচ্ছে এরকম একটি ঘটনা তো সেই ক্ষেত্রে আসলে বর্তমান উপদেষ্টারা যারা রয়েছেন তারা কি আসলে ভারতের সাথে এই সংলাপের পরিবেশটা সৃষ্টি করতে পারবে কি মনে হয় আপনার হ্যাঁ আসলে সংলাপটা শুধু এই এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সরকার নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা হচ্ছে যে দেশটাকে একটা গোছায় নিয়ে এসে একটা একটা পর্যায়ে দাঁড় করানো যেখানে মানুষের যে ছাত্র জনতা যে কাঙ্ক্ষিত যে জিনিসটা চাচ্ছিলেন সেই জিনিসটা পাইয়ে দেওয়া এবং এই বিষয়গুলো মূলত করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পররাষ্ট্র বিষয়ে কিন্তু কাজগুলো কমই করে বা তারা কাজ করতে চান না এই জন্য এখানে একটা কথা আপনাকে বলি আপনার প্রশ্নের মাধ্যমে একটা কথা বলি সেটা হচ্ছে কি অলরেডি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু একটা কথা বলেছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে এই যে হুঙ্কাটা দেওয়ার পর কিন্তু আপনার বাংলাদেশের অঞ্চলে আপনার রংপুর অঞ্চলে কিন্তু সেভেন সিস্টারের বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ হয়েছে এবং ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন আমরা দেখেছি যে ভারত বিরোধী একটা মুভমেন্ট কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে এই ভারত বিরোধী মুভমেন্ট তৈরি হয়েছে এবং আজকের যে ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে যে আমি বলব জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে এই আরেকটা জুলাই বিপ্লব যে ছাত্র সৃষ্টি করতে পারে তবে এই অন্তর্বর্তীকালীন সরকারি ভারত সরকারের উপর একটা দাবি আদায় না করতে পারলো এটা চাপ সৃষ্টি করতে পারবে আমি আমার বিশ্বাস এবং এটা করা তাদের জন্য উচিত হবে বলে আমি মনে করি এটা ছাত্র নয় সাধারণ জনতা নয় এটা আপ আমার সকলের দাবি যে ভারত সরকারের সাথে পানির একটা নিঃশ্বাস হিসাব বুঝে নেওয়া আচ্ছা তারপরেও যদি বলি যে যদি আসলে উত্তরাঞ্চল ঝুঁকিতে থাকে সেই ক্ষেত্রে বগুড়া আসলে কতটুকু আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করি আপনার পদ্মায় পানি বাড়ার সঙ্গে বগুড়া ঝুঁকিটা কম কারণ হচ্ছে পদ্মা নদীর সঙ্গে যে আপনার ডাল নদী বা কোনো শাখা নদীর সঙ্গে বগুড়া সরাসরি কোনো বগুড়া নদ নদীর সাথে কোনো সরাসরি কোনো যোগাযোগ নেই এক্ষেত্রে বগুড়া মুক্ত ঝুকি ঝুঁকিমুক্ত এই ফারাক্কা কারণে তবে আরেকটা অশনী সংখ্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনার আপনি জেনেছেন যে ভারতের সিকিমে কিন্তু বন্যা হয়েছে সিকিম এই সিকিমে যে এই বন্যার কারণে এই সিকিমের বন্যার পানিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তিস্তা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে পৌঁছে তিস্তায় প্রবেশ করবে সেখান থেকে তিস্তা দিয়ে এসে আপনার ব্রহ্মপুত্র আসবে ব্রহ্মপুত্র দিয়ে এসে আমাদের যমুনাতে পৌঁছবে আর যখন এই পানিটা আপনার সিকিমের পানিটা যমুনা চলে আসবে তখন কিন্তু আমরা বগুড়াবাসী কিন্তু জমিতে থাকবো তার মানে আপনি বলতে যে মুক্ত না আমি পদ্মার পানিতে পদ্মার পানিতে সংখামুক্ত আরেকটা কথা আপনাকে বলে রাখি যে আজকে আপনার আহ ফারাক্কা একশো নয়টি অর্থাৎ সবগুলো গেটি খুলে দেওয়া হয়েছে এই প্রভাব কিন্তু কাল সকালে পড়বে না

মুর্শিদাবাদ মালদহ গঙ্গা যে নদী আছে গঙ্গা নদীটা মুর্শিদাবাদ মালদহ প্লাবিত করে তারপর এটা বাংলাদেশে প্রবেশ করবে আপনি আপনাকে আরেকজন বলে রাখি এই ফ্রাক্কা বাদের জন্য শুধু কিন্তু আমরাই সাফার না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সাফারার পশ্চিমবঙ্গের আপনার মুর্শিদাবাদ এবং মালদা এই মালদহ এবং মুর্শিদাবাদের হাজার হাজার হেক্টর জমি কিন্তু গঙ্গা নদীর বিলীন হয়ে গেছে তারা পূর্ব পূর্ব একসময় পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশকে যত আঘাত করতে চেয়েছেন আঘাত কিন্তু তারাও যে কম পেয়েছেন তা কিন্তু নয় তারাও কিন্তু সমান আঘাত মনে হয় যে ভারতের এই আঘাতটা উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই আমি প্রথমে বলেছি শুরুতে বলেছি যে উনিশশো সালে যে করেছিল এরা পূর্ব পাকিস্তানকে আঘাত করার জন্য কিন্তু ভারত তো আজকে দাবি করলো বিভিন্ন গণমাধ্যমে যে এটি হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে হয়েছে এবং এটি যদি খুলে দেওয়া না হতো ফারাক্কাবাদ তাহলে হচ্ছে যে বাঁধের দরজা ক্ষতিগ্রস্ত হতো বা বাদ ক্ষতিগ্রস্ত হতো হ্যাঁ এটা তাহলে বাঁধটাই তারা করলো কেন আন্তর্জাতিক নদীর আইন অনুযায়ী একটা নদীর ওপর একটা রাষ্ট্র জাতি গোষ্ঠী বাদ তৈরি করতে পারে না ভারত শুধুমাত্র গায়ের জোরে এ বাটটা তৈরি করছে ভারত দিয়ে বাটটা তৈরি না করতো যে বিশ্বটা হচ্ছে পানির পানির সিস্টেমটা কি পানি আপনা আপনি নিচের দিকে গড়ে যাবে তখন যে বন্যা হচ্ছে ওই বন্যাটা আস্তে আস্তে ওই পানিগুলো কিন্তু আস্তে আস্তে ভারতের মালদহ বলেন মুর্শিদাবাদ ওই দিকে পার হয়ে পার হয়ে আস্তে আস্তে বাংলাদেশে পদ্মনীতে পৌঁছ করত তখন কি হতো এই পানিটা ধীরে ধীরে আসতো কিন্তু একবারে আসতো না কিন্তু এখন কি হচ্ছে এখন পানিটা একবারে আসতেছে ওইতে যে প্রথমে যে বললাম যে বিশ লিটার আপনার বালতিতে একশো লিটার ঢেলে দিলেন এই একবারে আসার কারণেই এই আপনার যখন যে যাচ্ছে সেই কুল ভেঙে চলে যাচ্ছে ক্ষতিটা আমাদের কিন্তু ওই ব্যারেস্টার বার্তা না থাকলে আমাদের কিন্তু একটু হত না ধীরে ধীরে পানিগুলো আসতো অথচ সেটা বলা যেত না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দশকে আলোচনার মাধ্যমে আসলে যেটি পরিগণিত হলো এই ফারাকবাদ খুলে দেওয়ার কারণে আসলে বগুড়া আপাতত সংকামুক্ত তবে পরবর্তীতে বন্যার একটি দেখা কিন্তু দিতেও পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রোগ্রামগুলো দেখতে চোখ রাখুন দৈনিক করতোয়